বিএসএফের মানবিক উদ্যোগ, গ্রাম্য মহিলাদের স্বাবলম্বী করার জন্য দেওয়া হয় প্রশিক্ষণ, সেই সঙ্গে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত করার মেশিন। কৃষ্ণগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম কাদিপুর ও হুদা অঞ্চলের গ্রামীণ মেয়েদের স্বাবলম্বী হতে তাদের বেকিং শেখালো বিএসএফ জওয়ানেরা, পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত মেশিনেরও ব্যবস্থা করে দিল বিএসএফ। এতে অত্যন্ত খুশি কাদিপুর ও হুদা অঞ্চলের সাধারণ মহিলা ও যুবতীরা। ইচ্ছে করলেই কেক, কুকিজ, পিৎজা খেতে পারেন না কৃষ্ণগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম কাদিপুর ও হুদা অঞ্চলের বাসিন্দারা। অর্থ একটি বাধা হলেও আরও একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত খাবার গ্রামের দোকানে পাওয়া যায় না। এগুলি খেতে গ্রাম থেকে 10-15 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হয়, ফলে ইচ্ছে থাকলেও সবসময় মুখরোচক কেক, পেস্ট্রি খেতে পারেন না গ্রামের মানুষ। গ্রামের মানুষের ইচ্ছে পূরণ করতে এবং গ্রামের মহিলা ও যুবতীদের স্বাবলম্বী করতে গ্রামের মহিলা ও যুবতীদের বেকিং প্রশিক্ষণ দিল বিএসএফ জওয়ানেরা, বেকিং এর সহায়ক সামগ্রীও দিল তারা। বিএসএফ জওয়ানেরা এই প্রসঙ্গে জানান, এই গ্রামের দোকানে কেক, কুকিজ, পেস্ট্রি এই খাবারগুলি পাওয়া যায় না। এই রকম খাবার খেতে ইচ্ছে হলে গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কৃষ্ণনগরে যেতে হয়। এছাড়াও গ্রামের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা দরকার, এতে সংসার চালাতে একটু হলেও সুবিধা হয়। এই যে গ্রামটা একেবারে অনেক পিছিয়ে পড়া গ্রাম, যেখানের লোকজন বা বাচ্চাদেরও খেতে হয়তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু কৃষ্ণনগর থেকে আনাতে হবে বলে সেই জিনিসটা বানিয়ে খেতে পারে না। তো আজকে আমরা তাদের শেখালাম এবং তারা নিজেরা বানাবে, গ্রামের লোকরাও এখান থেকে তাদের কাছ থেকে কিনে খেতে পারবে এবং ফ্রেশ জিনিস কিনে খেতে পারবে, এটা একটা ভালো ব্যাপার, এর একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে বাচ্চা মেয়েরা শিখেছে, তারা এখান তাদের একটা সোর্স অফ ইনকামের ব্যবস্থা হয়েছে, তারা কোনো খারাপ মানে কাজে না ইনভলভ হয়ে তারা একটা হাতের কাজ করে একটা ভালো ইনকাম করতে পারবে। এই সব কিছুকে মাথায় রেখেই গ্রামের 20 জন মেয়েকে নিয়ে একটি বিনামূল্যে বেকিং ওয়ার্কশপ করল বিএসএফ জওয়ানদের বক্তব্য, এতে যেমন গ্রামের মানুষেরা ইচ্ছে করলেই কেক, কুকিজ কিনে খেতে পারবে, তেমনি বিএসএফও তাদের প্রয়োজন মতন খাবার গ্রামের দোকান থেকেই কিনতে পারবেন। এই বিষয়ে বিএসএফ এর এক কর্তা বলেন, যে আমারে বাচ্চে হ্যাঁ যে বেকিং অর কেক ইয়া পেস্ট্রি মেকিং ইন সব চিজোঁ মে ইন্টারেস্ট রাখতে হ্যাঁ। यहाँ के कुछ बच्चे थे गांव के, जिन्होंने अपना ये इंटरेस्ट जाहिर किया, जिसको कि हमने मदद की। हमारे पास मास्टर ट्रेनर्स हैं और हमारे बीएसएफ के कार्मिकों ने इनको इस चीज़ में ट्रेनिंग दी है। इस कला को देखते हुए जैसा आप अभी दुकान के अंदर में देखेंगे, बच्चों ने बिस्किट बेक करना, केक बनाना, केक पे आइसिंग करना, पैनकेक्स बनाना, पिज़्ज़ा बनाना, বার্গার বানানো, এ সারি কারবাইয়ে ইহাকে গাঁওকে দু বচ্চোকে দ্বারা কি গই। আব ইয়ে কলা জব ইনহোনে সিখ লি হে তো ইস কলা সে বচ্চে ইহাঁ পর গাঁওকে অন্দর জো বেকারি কি রিকোয়ারমেন্ট হে উসকো পুরা কর সকেঙ্গে। এরপর থেকে বিএসএফ তে যে কোনো অনুষ্ঠানে গ্রামের দোকান থেকে কেক, কুকিজ, পেস্ট্রির অর্ডার দেওয়া হবে এবং মেয়েরা যদি আগ্রহ দেখায় তবে তাদের বেকিং এর প্রয়োজনীয় মেশিন বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া হবে। ভালো ইনিশিয়েটিভ, আর মেয়েরা আমাদের যদি এই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে তাহলে তো এক্সেলেন্ট, খুবই ভালো। আমি খুবই মানে খুব খুশি হলাম এখানে, না আসলে আমার খারাপ লাগতো, এসে খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। তোমাদের এই উৎসাহটা এটাই তো এক্সেলেন্ট, আমি খুব প্রাউড ফিল করছি। আজকাল এই কেক পেস্ট্রি আমার মনে হয় প্লাস আমাদের বাবাতেও এই জিনিসটা আমরা এদের থেকে বাইরের থেকে না কিনে আমরা এখান থেকে কিনবো। তো আমাদের এই এইরকম গ্রাম আমি তো আসতেই আমার মনে হয় 1.5 ঘন্টা লাগলো আমার ওখান থেকে। আর যেরকম এই জায়গাতে বাচ্চারা আজকাল সবাই কেক, পেস্ট্রি, বিস্কিট এগুলো খুব প্রচলন, সবাই খুব ভালোবাসে। তো এটা নিজেদের মধ্যে নিজেদের কাছে ফ্রেশ জিনিসটা পাওয়া আর একটা বাইরে জায়গায় মার্কেট থেকে কেনা, তো তো অনেক। আর সত্যি বিএসএ আমি তো খুব প্রাউড ফিল করছি এখানে এসে। বেকিং প্রশিক্ষণের পাশাপাশি বিএসএফ জওয়ানেরা গ্রামের মহিলাদের জন্য আরও একটি সুবিধা করে দিয়েছে, গ্রামের স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতের মেশিনের ব্যবস্থা করে দিয়েছে। সবসময় দূর থেকে স্যানিটারি ন্যাপকিন কিনে আনা সম্ভব হয় না, গ্রামেই মেশিন থাকলে সুবিধে হবে।
আর এটার জন্য আমাদেরকে বিএসএফ থেকে ফ্রি অফ কোর্স ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা 14-15 দিনের ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে আমরা নিজেরাই 20 জন মহিলা আছি, আমরা এটা আজকে স্টার্ট করেছি। আর এখানে সব রকম জিনিস আছে, পেস্ট্রি কেকের থেকে শুরু করে বিস্কিটসের থেকে শুরু করে পিৎজা বার্গার সব রকম জিনিস পাওয়া যাবে এখানে। হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই তৈরি করি। পিওর বাটার এখানে যা আছে, পিওর অরিজিনাল জিনিস আমরা নিজেরাই তৈরি করি। এর উদ্দেশ্য অবশ্য আমাদের সাধারণ দেশের মানুষজন আমরা আমাদের নিজেদের পায়ে স্বাবলম্বী হওয়া। বিএসএফ এর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সাধারণ মহিলা ও যুবতীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।